এটি বক্সলাইট ব্র্যান্ডের কিছু একটি ফ্ল্যাট প্যানেল এটি অরিজিন হচ্ছে ইউএস এবং এটি ম্যানুফ্যাকচার্ড চায়নাতে এটি অ্যান্ড্রয়েড 8 ভার্সন এতে আছে 4GB র্যাম এবং 32GB রোম আপনি এই প্যানেলটিতে যে কোনো ধরনের অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন বা সফটওয়্যার চালাতে পারবেন এবং ইউজ করতে পারবেন আমরা কিছু কি ফিচার একটু দেখে নিচ্ছি খুব স্বল্প সময়ের মধ্যে যা বলেছিলাম আপনারা যে কোনো ধরনের অ্যাপ্লিকেশন আপনারা ইউজ করতে পারবেন আমরা অলরেডি এখানে বেশ কিছু অ্যাপ্লিকেশন নামিয়ে রেখেছি সাধারণত আমরা স্কাইপ বা টিম এখানে মিটিং করে থাকি এখানে এগুলো ডাউনলোড করা আছে অলরেডি দেখতে পাচ্ছেন এর বাইরেও আমরা এখানে হোয়াটসঅ্যাপ বা জুমেও ইউজ করতে পারবো যে কোনো ধরনের যারা চায় নেটফ্লিক্স বা এই ধরনের কিছু ইউজ করবেন তাদের জন্য সুবিধা আছে সব কিছুই আপনারা ডাউনলোড করতে পারবেন এটি খুব গুরুত্বপূর্ণ কি ফিচার হচ্ছে এখানে বিল্ট ইন একটি হোয়াইট বোর্ড দেওয়া আছে এই বিল্ট ইন হোয়াইট বোর্ডটিতে আপনারা আপনাদের মতো লিখতে পারবেন সেভ করতে পারবেন আমি এখান থেকে আবারও কাজ করতে পারবো অর্থাৎ ক্লাসরুমে যদি ইউজ করা হয় সেক্ষেত্রে একদিন ক্লাস করার পরে চাইলে এটা সেভ করে রাখা যাবে পরবর্তীতে আবার সেখান থেকে এটি ইউজ করা যাবে এর বাইরেও এখানে আপনি দেখতে পাচ্ছেন আপনি যে কোনো ফাইল ইম্পোর্ট করতে পারবেন আবার এক্সপোর্ট করতে পারছেন ক্লাউড স্টোরেজ সুবিধা আছে আপনি যদি আপনার ক্লাউড আইডি পেন আইকন পেনের যেভাবে যাবতীয় কালার সিলেকশন আপনি এখান থেকে করতে পারবেন পেন তুলি আপনি ইউজ করতে পারছেন এটি হচ্ছে আপনার ইরেজার আপনি চাইলে হাত রেখে পুরোটা মুছতে পারবেন অথবা আপনি মার্ক করে মুছে দিতে পারছেন এটি থেকে ফুল ডিলিট হয়ে যাবে যা থাকবে ফুল ডিলিট হয়ে যাচ্ছে শেপ জ্যামিতি প্লাস ফাইভ ধরনের প্লাস গুলোতে আপনার এটা প্রয়োজন হবে চাইলে আমি এটাকে ছোট করে বড় রেখে রাখতে পারছি আবার আমি এখান থেকে দেখতে পাচ্ছি প্রয়োজনে আমি আবার এটাকে নিয়ে আসতে পারবো চলে আবার এটাকে আমি বড় করে ব্যবহার করতে পারছি এটা হচ্ছে তো পেন্ট টুল রং করা ছবি আঁকার জন্য ব্যবহার করতে পারবেন আপনি আর আপনি এখানে চাইলে যত ইচ্ছা আপনি পেজ দিতে পারবেন আনলিমিটেড পেজ নেওয়ার সুবিধা আছে
পরবর্তীতে আপনি পেজ আপ ডাউন করে আপনি আপনার পেজটিতে চলে যেতে পারবেন। এখন আমি মোবাইল থেকে শেয়ার করছি, মোবাইল স্ক্রিনে যা আছে আমি এখানে চলে আসছে। আপনারা আরো পিসি বা ল্যাপটপ যদি এখন কানেক্ট করেন তাহলে স্ক্রিন স্প্লিট হয়ে যাবে এবং একই সাথে এটা শেয়ার করতে পারা যাবে। মোবাইল দিয়ে চাইলে আমি রিমোট হিসেবে ইউজ করতে পারি মোবাইল থেকে। এখন যাচ্ছি একটু আমাদের পিসি মডেল নিয়ে কথা বলতে, যেহেতু এটা একই সাথে অ্যান্ড্রয়েড এবং পিসি দুটিই আছে। এত অ্যান্ড্রয়েড দেখলাম আমরা, আমরা পিসিতে চলে যাচ্ছি এক টাচের মাধ্যমে। এটা হচ্ছে পিসি ইন্টারফেস, পিসি নিয়ে বলার কিছু নেই, কারণ পিসি মোটামুটি সবাই জানে একই রকম। সুযোগ হচ্ছে এখানে আপনি ইন্টারেক্টিভ ফ্ল্যাট প্যানেল হওয়ার কারণে হাত দিয়ে ধরে কাজ করতে পারবেন। তো পিসি ইউজ করলে পিসি যতগুলো সফটওয়্যার বা অ্যাপ্লিকেশন আছে পিসির জন্য সব এখানে ইউজ করতে পারবেন। আমরা মিটিং বা এডুকেশন গ্রাউন্ডের জন্য এই নতুন সফটওয়্যার ইউজ করছিলাম নোট ফাইভ। এটাও ঠিক পিটি হোয়াইটবোর্ডের মতো, এখানে একটা সুবিধা আছে ম্যাথমেটিক ক্লাস হলে ম্যাথ হলে আপনি এখানে এই ধরনের ম্যাথ করার জন্য সুবিধা পাচ্ছেন। আপনি একইরকম ভাবে সেভ করতে পারবেন, প্রিন্ট করতে পারবেন, এক্সপোর্ট ইম্পোর্ট করতে পারছেন, সুযোগগুলো আছে। এবার ওখানে ফর্মুলা দিয়ে আপনি ইকুয়েশন করতে পারছেন।
বেটা বিভিন্ন গুগল ক্লাসে আপনি এখানে এই ধরনের ফিচার ইউজ করতে পারছেন। তো ওটা ছিল অ্যাপ্লিকেশনটার ব্যবহার। এবার একটা সুবিধা এখানে আমাদের আছে, আমরা চাইলে এখানে স্প্লিট স্ক্রিনের মাধ্যমে এটি টেন দুটা কাজ করতে পারি। যেমন এক পাশে হয়তো আমরা নোট ইউজ করছি, চাইলে এখানে একটা ভিডিও করে বা ভিডিও ছেড়ে বা কোনো ধরনের ফাইল ওপেন করে বা ই বুকের কোনো পেজ ওপেন করে আমরা এখানে রাখতে পারি। এটা এখানে আমার লেখালেখি করা যাবে। আমরা চাইলে যে কোনো ভিডিও বা যে কোনো পেজের উপরে ডিরেক্ট লেখালেখি করতে পারবো। মার্ক করতে পারবো এই পুরোটাকে, আবার আমরা চাইলে সেভ করতে পারবো। আমরা এখন এটার উপর লেখালেখি করতে পারি চাইলে, বা এটাকে আমরা চাইলে এখন ক্রপ করতে পারবো বা কোন জায়গায় শেয়ার করতে পারবো। সাপোজ আমি পিসিতে বা অন্য কোনো হোয়াইট বোর্ডে নিয়ে কাজ করতে চাই, তাহলে এখানে আমার সুযোগ আছে, আমি এটা হোয়াইট বোর্ডে নিয়ে গিয়ে ইউজ করতে পারবো। ক্রপ করার অপশন আছে, যতটুকু অংশ আমি আমার প্রয়োজন কোনো কাজের জন্য বা ছবির ক্ষেত্রে অতটুকু অংশ সিলেক্ট করে নিব। এখানে আসলে আমি সেভ করতে পারছি। আর যদি আমি এখানে এই ইজ ইকুয়াল টু এমসি স্কোয়ার লেখাটাতে ক্লিক করি, তাহলে ডিরেক্ট এই অংশটুকুকে হোয়াইট বোর্ডে নিয়ে যাবে। এখন আমি চাইলে এখানে লিখতে পারি, এভাবে চাইলে আমি লিখতে পারবো, এটাকে আবার আমার সাথে সেভ করে রাখতে পারছি।
যে ফাইলটা সেভ করেছিল এখানেই আছে, আর এখানে পরের দিন চাইলে আবার একটু উপর কাজ করা যাবে। এই ছিল মোটামুটি কিছু বেসিক ফিচার, এর বাইরে অনেক ফিচার আছে, ইউজ করতে করতে এটা আসলে আরও আত্মস্থ হয়ে যাবে। তো আচ্ছা, এই পর্যন্তই, ধন্যবাদ।